দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ঘটনা। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়কে কোলাঘাট রামকো সিমেন্ট ফ্যাক্টরি গেটের সামনে। জানা গেছে মৃত নাসিরউদ্দিন আনসারি ঝাড়খণ্ডের বাসিন্দা। কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টে কাজ করার সুবাদে সেখানকার আবাসনে থাকতেন। কোলাঘাট পুলিশ সূত্রে খবর, রাতে পাওয়ার প্রজেক্ট থেকে কাজ করে ফিরছিলেন নাসির। রাস্তা পারাপারের সময় গাড়িতে ধাক্কা লাগে। এরপর স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষের তৎপরতায় ওই শ্রমিককে মেছেদা এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে কোলাঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঠিক ওই 8:10-15 নাগাদ, যেহেতু আমার 2:10 ডিউটি, আমি ডিপার্টমেন্টে আছি, এখান থেকে একজন ফোন করলো যে এরকম প্লান্টে একজন কাজ করে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পপুলারে ভর্তি। তো আমরা এদিক ওদিক দিয়ে খোঁজ খবর নিয়ে দেখলাম যে এরকম যে কোয়ার্টার নাম্বারটা বললো, যে ওই কোয়ার্টারের নাম্বারে নাসির আনসারি বলে একজন তাতে ভর্তি আছে পপুলার নার্সিং হোমে। তখন আমি আবার এলাম, সাহেবদের সঙ্গে কথাবার্তা বলে এলাম। কোন প্ল্যান্টে কাজ করে? কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টে, সিএইচপি ইলেকট্রিক মেনটেন্সে। কেটিপি কোয়ার্টারে থাকতো? হ্যাঁ, কেটিপি কোয়ার্টারে থাকতো, 54/A। আমার দেশের বাড়ি? দেশের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। এনার নাম কি? এনার নাম হচ্ছে নাসিরউদ্দিন আনসারি। ওনার বাড়ির কোনো যোগাযোগ হবে? হ্যাঁ, ওনার বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছে, ওনার সম্বন্ধী এসেছে এখন, টাকার ফলে এইমাত্র সম্বন্ধী এলো। আর এইবারে যে বাড়ি থেকে এসছে, ওর বৌদিকেও সঙ্গে করে নিয়ে এসছে, বৌদি কোয়ার্টারে আছে। তো তাকে এখনও খবরটা দেওয়া হয়নি যে এক্সপায়ার করে গেছে বলে, এমনি বলেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, নার্সিংহোমে ভর্তি আছে। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপড়ির রিপোর্ট, টাইমস বাংলা। যেকোনো শহরে আপনার স্বপ্নের ফ্ল্যাটের সন্ধান পেতে আজই যোগাযোগ করুন অ্যাসপান রিলেটারের সঙ্গে। সম্পূর্ণ আইনি পরামর্শ ও হোম লোনের সাহায্য সমেত মিলবে। ফ্ল্যাটের সন্ধান যোগাযোগ 8274057167 এবং 9830387363।